এই জায়গা পাইলাম আমার মেয়ে ফ্যাক্টরি লাগে তখন তাহলে কষ্ট লাগে আমার মাটা পালি ভার মার কাছ থাকতো সে তো পাইল না এই তো আপনি মতো তো এই মুরব্বীটা দিল না একটা এই ঘরটা সারা লাগে কইলাম কান্না করে যে একলা যদি আমরা চলে যাই এই জায়গা একলা পড়ে থাকি এই দেন আপনি ভিতরে ঢুকলি এই ঘরে আপনি দেখে মনে করেন কান্না তো চোখের পানি ধুইরে ভরবি দেখেন আপনি ওই বিচারে রাখতেও দেয় না বুঝছেন ওকে একটা ভাতা কাট দেন এই স্বামী যুদ্ধ দিয়েছে আমার আম্মা যুদ্ধ দিয়েছে সেকালে বলে যুদ্ধ না কি হয়েছে সেই যুদ্ধ দিয়েছে বুঝছে সেই কালে ও তো বদল করলে তাই নে আমার মা জুর্দু শুনতে ওই ঘরের ভিতরে গরু থাকে এই গরু দিয়ে সব কিছু বন্ধ করে সরকার থেকে একটা গরু দিছিল একটু এত বড় করে একটা আইরে বাসে রয়েছে একবার শুককে হাত দিই ও তো ঘরে ই করছিল বাইরে ঠিক হাত কি করবে গরুর কষ্ট খাওয়ার কিছু খাওয়াই না আমরা সে ধরনের নিয়ে লয় আমরা মানুষ গরিব হতে পারি কিন্তু এটা আমি পছন্দ করি না আমার কথা দুটি ভালো কথা কবে তোমরা এক পান ভরে যাবে তোমরা আমার বাপ মা ও দাদা সব মনে করো এইসব কই দিয়ে মনে করে যে ওনারা দর্শক মনে করে এই মনে খারাপ না আসলে বাস্তবে না ভুল হবে তাকারও আল্লাহ করে দিবে আমার তুমি তোলো আমার কোনদিন কেউ বলতে পারবে না আমি একটা ফেরেশ মেয়ে আমি জানি যে ফেরেশ একবারে সরল আমি আমার স্বামী যদি ভাতটাপুর নাও দেয় আমি চায়া খেতে পারি এই উদ্দেশ্য আছে তা মানুষের কাছে কোনো দিনও আমরা এ পথ নেই তাই আমি ওই যে সবগুলো কয়া দিয়েছি শোনেন আপনারা আসবেন নাম্বার দিলি এই মানুষে এই কয়া এটা একটা কয়া নাম সবারই না আমাদের আমরা আমরা এই যে আমি আপনার নাম্বার লিখলাম ফোন যদি দেয় তাহলে একমাত্র আমি আপনাকে দেবো আর আমরা এই নাম্বার কোয়া কাউকে দেবো না কারণ সমস্যা খবরদার ওই যে চকিটা শুতে ও যে ঘরেই নাই তো পারবে কোনো মাটি নেই মাটি নেই ঘরে ঘরে মাটি নেই দেখেন মনে করলাম যদি পাই ওই জায়গা পাইনি দেখো আমি কি অভি সকালে কি আছে নিয়ে সকালে দুটি নিয়ে কিছু আছে না হলে পরে সাগরটা ঘরে কুঘর ধরে যেমন এইটুকু একটা ঘর তোলার জায়গা কিনে দিলি তাই বলবো সাগর কিটা এই সাংবাদিক